ঘোজাই বিজেপির তীব্র সংঘাত, শিলাদিত্য দেব বনাম রামকৃষ্ণ ঘোষ, দুই নেতার মুকলি সংঘাত, অভিযোগ প্রতি অভিযোগত উত্তাল বিজেপি, বিজেপির ভিতরচরত চলিছে টিকট কেন্দ্রিক সংঘাত। সমষ্টিয়ে সমষ্টিয়ে ২৬ৰ বিধানসভা নির্বাচনের আগতীয়াকৈ টিকট কেন্দ্রিক শীতল যুদ্ধ, পিছে আন সমষ্টিত শীতল যুদ্ধ চলিলেও মুকলি সংঘাত চলিছে হোজাই বিজেপিত। সমুখ সমরত শিলাদিত্য আর রামকৃষ্ণ, এজন বর্তমানের হোজাই বিধায়ক রামকৃষ্ণ ঘোষ আর আনজন সমষ্টিটোর প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব। দেওবারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানত মুখ্যমন্ত্রীর সঙ্গে এক এখন মঞ্চত দেখা গৈছিল দুই নেতাক, কিন্তু মুখ্যমন্ত্রী পিছ দিয়ার পিছতে মুকলি বাকযুদ্ধ, অভিযোগ প্রতি অভিযোগত নামি পড়িল দুই নেতা। অভিযোগ এক, বহিরাগত কোন? বহিরাগত বাইরের পর বহিরাগত, নিজেও এটা এম এল এ হিসাবে বহিরাগত। আজি লঙ্কা টাউনটো হোজাইয়ের ভিতর নাই, এটা তো এটা লামডিংয়ের সমষ্টি হয়ে গেল। ইয়ার পিছতেই দুই নেতায় আনিলে এজনে আনজনের বিরুদ্ধে অভিযোগ প্রতি অভিযোগ। অভিযোগ দুই, বিজেপি ক্ষতিত নামিছে কোন? আজি যে স্ট্যান্ড লৈছে, এই স্ট্যান্ড এইটাই হুসায় যে আমার আগন্তুক এমপি ইলেকশন আহি আছে, তার মানে তেখেতে নেগেটিভ রোল প্লে করিব খুঁজিছিল, সেইটো মোর কোয়েশ্চন। আর জিকা সিটত জিকি পেলায় এটা সংগঠনটি নষ্ট করে আছে এক কথা, এইখানে এই এই ধরনের যদি কার্য লিপ্ত হয়ে থাকে আগন্তুক দিনত আমার কিন্তু এই সিট আকো রিটার্ন করা টাফ হয়ে যাব। এফালে হোজাই সমষ্টির উন্নয়নক লো বাকযুদ্ধত নামিল হোজাই দুই বিজেপি নেতা। অভিযোগ তিনি, বিধায়ক হিসাবে কার যোগ্যতা কিমান? আমি তো করছো কাম, কিন্তু কি করেছে আগতে সেইখিনি জনাকসুন, খালি সংঘাত করে আছে, ভাইস চ্যান্সেলর মারিব যায়, মানে আমার কর্মী সকল খেদি খেদি মারিব যায়, কি করব বিচাৰিছে? আরে যোগা করেছে, অল্প মেডিটেশনও করব, মেডিটেশন করলে মানসিক সন্তুলনটা আহিব। এটা মই এক্সিস্টিং এম এল এ, মোক সহযোগ করব লাগিছে, সহযোগ নকরাকে তেখেতে যদি কৈছে যে গরম হব কিবা হব, সেইটো তার হীনমন্যতার মানে নিকৃষ্ট মেন্টালিটি পরিচয় দিয়ে। তার কি যোগ্যতা আছে? যোগ্যতাত কি আছে? কন্ট্রোভার্সিয়াল কথাই কয়। শেষ নাই দুই নেতার বাকযুদ্ধ, অভিযোগ প্রতি অভিযোগর, অভিযোগ সারি কোন বিজেপি কোন বিজেপি বিরোধী। তেখেতে দলত আছে না? এইটু কক, তেখেতে দলত আছে না? কেবারমান কইছেই টিকিট পোৱাৰ আগতে যে মই দলত নাই, দলৰ পৰা রিজাইন দিছো, কেতিয়া রিজাইন দিছে, কেতিয়া সোমালে, আমি কোনো কার্যকর্তা, আমি নিজেই কনফিউজনত আছো। মই দলত আছো নাই সেইটো মই ভাবো যে আজি ইয়াতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নিজে উপস্থিত আছিলে, হয়তো নিজে হয়তো বিজেপি মাইন্ডসেটটো বনাব পাৰা নাই, কিয়? কারণ মই ইয়াতে বিগত ২২ বছর ধরে ইয়াতে সংগঠনের কাম করে আছো, ২২ বছর কিন্তু মই তেখেতক দেখা নাই ইয়াতে সংগঠনের কাম করবলে, টিকিট যেটা পাইছিল ২০২১ সনত তেতিয়াহে আমি তেওঁক দেখা পাইছো, এই কারণে আমি হারা সিটত আমি জিকিছো। এয়া মাত্র একটা উদাহরণ হে, এনেদরে সমষ্টিয়ে সমষ্টিয়ে বিজেপির নেতার মাজত চলিছে শীতল যুদ্ধ। নলবাড়ির পৰা সিপাচাৰলৈ, বিপুরিয়ার পৰা সোনাৰীলৈ উমি উমি জ্বলিছে নেতৃত্বর মাজত সংঘাত। এই সংঘাত সময় থাকুতেই মখিমূর করব নোৱাৰিলে বিজেপিত যে অনাগত দিনত লঙ্কা কাণ্ড নহব তাক নুই করব নোৱাৰি। লঙ্কার পৰা হেমন্ত গোস্বামীর সহযোগত রমেন কলিতার রিপোর্ট, প্রাগ নিউজ।